তো বন্ধুরা কিরকম আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদেরকে আজকে একটা ইন্টারেস্টিং বিষয় শেখাবো। আপনারা হয়তো ইউটিউবে বহুত জোকিং ভিডিও দেখে থাকেন কার্টুনের, তো আপনারা যদি চান আপনাদের মোবাইল দিয়ে জোকিং কার্টুন ভিডিও বানাইতে পারবেন, তো কিভাবে বানাবেন বা কোন সফটওয়্যার দিয়ে বানাইতে হয় ডিটেলসে আপনাদেরকে দেখাবো, বা কিভাবে কার্টুনের ক্যারেক্টারগুলো সিলেক্ট করবেন বা কিভাবে ডিজাইন করব সম্পূর্ণ বস্তুগুলো আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা আমার সঙ্গে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে আপনারাও আপনাদের মোবাইল দিয়ে যে কোনো জকিং ভিডিওকে বানানোর পরে ওটাকে ইউটিউবে বা যে কোনো সোশ্যাল মাধ্যমে ছাড়তে পারবেন। তো চলুন আমরা মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখি যে কিভাবে এগুলো বানাবো বা কোন অ্যাপ দিয়ে বানাবো বা কিভাবে কোন অ্যাপটা কোথায় থেকে ডাউনলোড করতে হবে ডিটেলসে আমরা জানবো। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে লাইক কমেন্ট আর আপনাদের বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করবেন, পারলে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। এখন আমরা কার্টুন ভিডিও বানানো শিখবো, তো কীভাবে বানাবো বা কোন অ্যাপটা ডাউনলোড করতে হবে অ্যাপটার কথা আমি ভিডিওর শেষে বলে দেবো, আপনারা আমি যেভাবে বলবো সেইভাবে ডাউনলোড করে নেবেন। তো প্রথমে আমি অ্যাপটা ওপেন করে নিতেছি, নেওয়ার পর এখান থেকে দেখাবো যে আপনারা কীভাবে কার্টুন ভিডিও বানাবেন। আমি আজকে ইন্টারেস্টিং কার্টুন একটা বানাবো, আমি আপনাদের সামনে আজকে মহাত্মা গান্ধীর কার্টুন বানিয়ে দেখাবো। দেখতে থাকুন কী সুন্দর করে এই অ্যাপ দিয়ে বানানো যায়। তো আপনারা যেইমাত্র এই অ্যাপটা ওপেন করবেন তখনই অল্প লোডিং হইতে সময় নেবে, তো আপনারা অপেক্ষা করবেন। তো লোডিং হওয়া হয়ে গেছে, তো ওপেন হওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে নিচে দেখবেন ক্যামেরার মতো ছবি আছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। আসার পরে প্রথমে দেখতে পারবেন প্লট, তারপরে ক্যারেক্টার। তো প্রথমে আপনাদেরকে ক্যারেক্টারকে সিলেক্ট করতে হবে। ক্যারেক্টারকে সিলেক্ট করে এখানে ক্যারেক্টার ক্রিয়েট নিউ ক্যারেক্টার যে লেখা আছে এখানে সিলেক্ট করে আপনারা ক্যারেক্টারগুলো বানাবেন। তো অল্প লোডিং হতে টাইম নেবে, অল্প দেরি করবেন। তো ক্রিয়েট ক্যারেক্টার সিলেক্ট করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। আসার পরে নিচে দেখতে পারছেন আপনারা বহুত কয়টা অপশন আছে, এখান থেকে আপনারা ফেস হেয়ার মানে সব কিছু টি শার্ট শুজ সানগ্লাস সব এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো আমি যেভাবে করছি আপনারা সেইভাবেই করবেন। তো নিচে দেখতে পাচ্ছেন মেল ফিমেল, আপনি যদি মেল ক্যারেক্টার ক্রিয়েট করেন তাহলে মেলে সিলেক্ট করে রাখবেন আর ফিমেল হলে ফিমেলে সিলেক্ট করে রাখবেন। তো আমি এখন মেল ক্রিয়েট করব, তো মেলে রেখে দিলাম। তারপরে চলে যাব আমি এখন ফেস চেঞ্জ করব। তো এখানে যেহেতু আমি মহাত্মা গান্ধীকে বানাবো তো বুড়ো দিতে হবে, তো আমি একবার একদম লাস্টের ফেসটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এটাতে নিচে দেখতে পাবেন কালার আছে, কালারকে চেঞ্জ করে দিতে পারবেন। তো কালারকে চেঞ্জ করার পরে আপনারা ডাইরেক্ট দেখতে পারবেন হেয়ারের ছবি আছে, চুলের ছবি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে চুল চলে আসবে। আসার পরে এটা যেহেতু মহাত্মা গান্ধীর চুল নেই তো এখানে আমি চুলটা কেটে দেবো। তো ক্রস চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিলে চুলটা চলে যাবে। তো কালারটা অ্যাডজাস্ট হয় নাই, আমি আবার ফেস চেঞ্জের ওখানে চলে গিয়ে কালারটাকে সিলেক্ট করে নেব। হয়ে গেল, এখন আমরা চলে যাব, এখানে মহাত্মা গান্ধীর মুখ লাগাবো না। তারপরে অপশন হলো আপনারা যদি চোখকে চেঞ্জ করতে চান তাও পারবেন এখান থেকে। সব কিছু এখানে দেওয়া আছে, আপনারা করে নেবেন। তো আমি জাস্ট আপনাদেরকে দেখাইতেছি। তারপরে চশমার ওখানে চলে যাব। তো চশমার ওখানে চলে গিয়ে আমরা এই চশমাটা সিলেক্ট করে নেব। নেওয়ার পরে টি শার্টে চলে যাব, তারপরে মহাত্মা গান্ধীর টাইপ একটা ড্রেস সিলেক্ট করে নেব। নেওয়ার পরে নিচে দেখতে পাবেন কালার আছে, আমি হোয়াইট কালার দিয়ে দেবো এটাতে। দেওয়ার পরে লং প্যান্টে চলে যাব, তারপরে এখানে যদি আপনারা লং প্যান্ট দিতে চান তাও চেঞ্জ করে দিতে পারবেন। তারপরে চলে যাব শুজ, শুজে চলে যাওয়ার পরে এখান থেকে আপনারা যে কোনো একটা শুজকে সিলেক্ট করে নিতে পারবেন। তো আমি এখানে ক্রস দিয়ে দেব।
তো দেওয়ার পরে আপনারা তারপরের অপশনে চলে যাবেন, এখানে আপনারা অ্যাড ভয়েস যে লেখা আছে এখানে ক্লিক করে আপনার নিজস্ব ভয়েসকে অ্যাড করতে পারবেন। তারপরে দেখতে পাবেন উপরে এ লেখা আছে, ওখানে ক্লিক করে এটাকে নাম দিয়ে সেভ করে দেবেন। এইভাবে নিচে ডানে ক্লিক করলে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আমার ক্যারেক্টার বানানো হয়ে গেছে। তো ক্যারেক্টার বানানো হওয়ার পরে আপনারা উপরে প্লট অপশন দেখতে পাচ্ছেন, ওখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পরে ক্রিয়েট নিউ প্লট যে লেখা আছে এখানে ক্লিক করে আপনারা যে কোনো সিনকে অ্যাড করতে পারবেন। তো লোডিং হইতেছে, দেখতে থাকুন যে এখানে কীভাবে কাজ করতে পারবে। তো লোডিং হওয়ার পরে এরকম উপরে দেখবেন কয়েকটা অপশন চলে আসবে, আসার পরে প্রথম যে অপশনটা আছে এখানে ক্লিক করে আপনারা যে কোনো সিনারিকে সিলেক্ট করে নিতে পারবেন। তো ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসলো, উপরে দেখতে পাচ্ছেন সিন। তো সিনে ক্লিক করার পরে এরকম কয়েকটা সিন চলে আসবে, তো আপনারা এখান থেকে যে কোনো একটা সিনকে সিলেক্ট করে নেবেন। তো আমি টিভি সোফা যে লেখা আছে এই সিনটা সিলেক্ট করে নিতেছি। তো দেখুন সিলেক্ট করার সঙ্গে সঙ্গে চলে আসলো। তো তার নিচে দেখতে পাচ্ছেন যে টিভি সোফা যে লেখা আছে তার নিচে লেখা আছে ক্যারেক্টার। তো এখানে ক্লিক করে আপনারা ক্যারেক্টার সিলেক্ট করে নেবেন। তো আমি মহাত্মা গান্ধীকে সিলেক্ট করে নিতেছি। তো দেখুন মহাত্মা গান্ধীকে সিলেক্ট করার সঙ্গে সঙ্গে চলে আসলো। তারপরে আমি মহাত্মা গান্ধীর ডান দিকে আর একটা ক্যারেক্টারকে সিলেক্ট করে নেব। এইভাবে আপনারাও নেবেন। তো সিলেক্ট করা হয়ে গেল। এখন যদি আপনারা কথা বলাইতে চান তাহলে প্রথম যে অপশনটাতে ক্লিক করে সিনারি সে অ্যাড করলেন, তো তার পরের অপশনটাতে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে কথা বলবে। তো কি করতে হবে আপনারা, ওখানে ক্লিক করার পরে এরকম অপশন চলে আসবে, আসার পরে ক্যারেক্টার যে লেখা থাকবে এখানে ক্লিক করে কাকে কথা বলাইতে চান তাকে ক্লিক করে দিবেন। তো আমি মহাত্মা গান্ধীকে কথা বলাইতে চাই। তো মহাত্মা গান্ধী সিলেক্ট করে নিলাম। তার মহাত্মা গান্ধী যে লেখা আছে তার ডান দিকে দেখতে পাচ্ছেন যে নিউট্রাল। তো এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে যে কোনো একটা মুডকে সিলেক্ট করে নিতে পারবেন, অ্যাংরি বা ড্যান্সিং ক্রাইং, আর যে কোনো মুডকে সিলেক্ট করে নিতে পারবেন। তো আমি এখান থেকে সিলেক্ট করে নেব যে লুক লেফট। তো লুক লেফট সিলেক্ট করার সঙ্গে সঙ্গে মহাত্মা গান্ধী দেখুন ওই সিলেটার দিকে চেয়ে আছে। তো এইভাবে আপনারা সিলেক্ট করে নেবেন বা অন্যদিকেও সিলেক্ট করাতে পারবেন বা ড্যান্সিংও করাতে পারবেন। তো আমি এটাকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর নিচে দেখতে পারবেন যে রাইট ডায়লগ হেয়ার অর রেকর্ড ইউর ভয়েস। তো এখানে আপনারা যে কোনো ভাষাকে লিখেও বলাইতে পারবেন, বা ডান দিকে দেখতে পারবেন যে রেকর্ডিংয়ের ছবি আছে এখানে ক্লিক করে আপনার নিজের ভাষাকেও রেকর্ডিং করাইতে পারবেন। তো আমি এখানে মহাত্মা গান্ধীকে বলাবো জয় হিন্দ, দেখতে থাকুন। তো আমি জয় হিন্দ লিখে দিব, সরি জয় হিন্দ। বাপুজি তো জয় হিন্দ বাপুজি লিখে আমি ব্যাক করে দেবো। তো আপনারাও ব্যাক করে দেবেন, ব্যাক করে দিলেই সেভ হয়ে যাবে। তো এখন নিচে প্লে করে আপনাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছেন যে কথা বলতেছে। তো আপনারা যদি ডান দিকে রেকর্ডিংয়ের চিহ্ন আছে এখানে ক্লিক করে আপনারা আপনাদের নিজস্ব ভয়েসকেও এখানে দিতে পারবেন। তো এভাবে আপনারা ক্যারেক্টারগুলো সিলেক্ট করবেন বা কথা বলাবেন। তারপরে উপরে আরও কয়েকটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে আমি সবগুলো দেখাইতেছি। তো এই অপশনে ক্লিক করতেছি। তো এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই এখানে আপনারা ভিডিওর ভিতরে যদি কোনো টেক্সটকে লিখতে চান তাহলে লিখতে পারবেন, আর যদি কোনো লয়ারকে যদি ডিলিট করতে হয় তাহলে সেই লয়ারের উপরে ক্লিক করে বাম দিকে টেনে দিবেন। তার সঙ্গে সঙ্গে এরকম অপশন চলে আসবে। তো ক্রস চিহ্ন যদি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিলে ডিলিট হয়ে যাবে। তো তারপরে উপরে দেখবেন হাতের ছবি আছে, এখানে ক্লিক করতেছি। তো ক্লিক করার পরে ক্যারেক্টারকে সিলেক্ট করতে হবে। তো আমি সিলেক্ট করে নিতেছি। তারপরে কি লেখা আছে, অ্যাক্ট অন নেট। তো আপনারা মহাত্মা গান্ধীকে দিয়ে
কি করাইতে চান, তো অ্যাড অনে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে যদি আপনারা হাক করাইতে চান তাহলে এই অপশনে ক্লিক করবেন, বা যেটা করাইতে চান সেই অপশনে ক্লিক করে দিলে ওই কাজটাই করবে। তো দেখতে পাচ্ছেন, তো এরকমভাবে আপনারা এখান থেকে যে কোনো কার্টুন ভিডিওকে বা জকিং ভিডিওকে খুব ভালোভাবে এডিট করতে পারবেন বা বানাইতে পারবেন। তো বানানো শেষ হওয়ার পরে নিচে দেখতে পারবেন তীরের মতো ছবি আছে, এখানে ক্লিক করে দিলেই আপনার ভিডিওটা সেভ হতে আরম্ভ করবে। তো সেভ ভিডিও ফাইলে ক্লিক করে দিবেন, তো আপনার ভিডিও সেভ হয়ে যাবে। তো দেখতে দেখুন ভিডিওটা সেভ হইতেছে, তো আমি এখন সেভ করব না, তো আপনারা এইভাবে সেভ করবেন। তো বন্ধুরা, আমি যতটুকু আপনাদেরকে দেখাইতে পারলাম বা বলতে পারলাম এতটুকুর ভিতরে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন, কারণ নতুন নতুন বিষয় নিয়ে আপনাদেরকে দেখানোর জন্য আমি চেষ্টা করে থাকি সবসময়। তো এখন বন্ধুরা আপনাদেরকে দেখাবো যে অ্যাপটা কোথায় থেকে ডাউনলোড করবেন বা কিভাবে ডাউনলোড করতে পারবেন। তো অ্যাপটা ডাউনলোড করার জন্য আপনারা সাধারণভাবে প্লে স্টোরে চলে যাবেন। তো প্লে স্টোর ওপেন হইতেছে, দেখতে থাকুন। তো প্লে স্টোর ওপেন হওয়ার পরে আপনারা সার্চ বারে সার্চ করবেন PLOTA প্লোটা GON, প্লোটাগন স্টোরি লিখে আপনারা সার্চ বারে সার্চ করে দিবেন। তো সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটা দেখতে থাকুন, এরকম একটা অ্যাপ চলে আসবে। তো এই অ্যাপটাকে আপনারা ইনস্টল করে এখান থেকে যে কোনো জকিং বা যে কোনো কার্টুন ভিডিওকে বানাইতে পারবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো দেখতে থাকবেন।